সত্যি বলতে কি, আমরা বেশিরভাগ মানুষ শুধুমাত্র সুদী অর্থনীতির সংজ্ঞাটাই জানি, কিন্তু রাসুলের যুগ থেকে এখন সময় পর্যন্ত যে ইসলামিক অর্থনীতি ছিল সেই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না। এবং ইসলামিক অর্থনীতিকে একদম ধরেই কিন্তু ইসলামিক ব্যাংকসমূহ তাদের বিভিন্ন স্কিম বা বিভিন্ন মেয়াদি হিসাব রেখেছে, যার মধ্যে অন্যতম 1 মাস, 3 মাস, 6 মাস, 2 বছর, 3 বছর, অথবা 100 দিন, 200 দিন, 300 দিন, তাছাড়াও মাসিক ভিত্তিতে সর্বোচ্চ 5 বছর এবং 3 বছরের বেশ কিছু স্কিম বা FDR রয়েছে। প্রথমতই আমরা যেটি চলে আসব সেটি হচ্ছে মেয়াদি হিসাবের ক্ষেত্রে। সেক্ষেত্রে মুদারা বা মেয়াদি স্কিম 6 মাস, যেখানে মুনাফার হার 5.63%, এখানে সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা রাখতে হবে এবং মেয়াদ শেষে আপনি মুনাফা পাবেন 2815 টাকা প্রায়। এছাড়াও 3 মাস মেয়াদি স্কিমের ক্ষেত্রে মুনাফার হার 5.62%, মেয়াদ শেষে মুনাফা সর্বোচ্চ 1405 টাকা পাবেন, এখানে সর্বনিম্ন 1 লক্ষ টাকা আপনাকে জমা রাখতে হবে। উপরোক্ত দুইটি হিসাব ছাড়া যেটা 1 মাস মেয়াদি স্কিম হিসাব রয়েছে, সেখানে আপনি সর্বনিম্ন 10 লক্ষ টাকা জমা রাখতে পারবেন, সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। এখানে মুনাফার হার 3.1% এবং মেয়াদ শেষে এই টাকার বিপরীতে আপনি পেয়ে যাবেন 2580 টাকা প্রায়। 1 বছর মেয়াদি স্কিম যে হিসাবগুলো রয়েছে সেখানে 1 লক্ষ টাকা জমা রাখতে হবে সর্বনিম্ন, এবং এখানে মুনাফার হার 5.64%, এবং মেয়াদ শেষে এখান থেকে আপনি লাভ পেয়ে থাকবেন 5640 টাকা প্রায়। 2 বছর মেয়াদি স্কিম হিসাবের ক্ষেত্রে আপনি এখানে মুনাফার পরিমাণ 5.65%, সর্বনিম্ন 1 লক্ষ টাকা আপনাকে জমা রাখতে হবে, মেয়াদ শেষে এখান থেকে আপনি মুনাফা পাবেন 11300 টাকা প্রায়। এছাড়াও 3 বছর মেয়াদি যে স্কিম হিসাব রয়েছে এখানে মুনাফার হার 5.66%, যেখানে সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে আপনি এখান থেকে মুনাফা পাবেন 11980 টাকা। 100 দিন মুদারা বা মেয়াদি স্কিম হিসাবে মুনাফার হার 5.62%, মেয়াদ শেষে এখান থেকে মুনাফা পাবেন সর্বোচ্চ 1 লক্ষ টাকায় 1561 টাকা প্রায়। 200 দিন মেয়াদি মুদারাবা স্কিম হিসাবের ক্ষেত্রে এখানে মুনাফার হার 5.63%, 1 লক্ষ টাকার বিপরীতে মেয়াদ শেষে এখানে মুনাফা পাবেন প্রায় 3127 টাকা প্রায়। 300 দিন মেয়াদি স্কিম হিসাবের ক্ষেত্রে মুনাফার হার 5.64%, 1 লক্ষ টাকার বিপরীতে মেয়াদ শেষে এখান থেকে মুনাফা পাবেন 4700 টাকা প্রায়। এছাড়াও যদি আপনি মাস ভিত্তিক মুনাফা নিতে চান সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে, ইসলামী ব্যাংকের 2টা অ্যাকাউন্টের সিস্টেম রয়েছে, যেখানে মুদারাবা মেয়াদি স্কিম হিসাবের মেয়াদ 3 বছর এবং মুনাফার হার এখানে 5.75%। এই অ্যাকাউন্টের বিপরীতে প্রতি লক্ষ টাকায় আপনি সর্বমোট মুনাফা পেয়ে থাকবেন 17250 টাকা, এবং এক্ষেত্রে প্রতি মাসে প্রায় 480 টাকার মতো পেয়ে থাকবেন। এবং 5 বছর মেয়াদি যে মাসিক স্কিম হিসাব রয়েছে এখানে মুনাফার হারটা রয়েছে 6.25%, এখান থেকে আপনি প্রতি লক্ষ টাকায় সর্বমোট মুনাফা পাবেন প্রায় 31250 টাকা, যেখানে মাস ভিত্তিক ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 250 টাকার মতো পেতে পারেন। আপনি যদি ইসলামী ব্যাংকের উপরোক্ত যে কোনো হিসাব খুলতে একদম ইচ্ছুক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে চলে যেতে পারেন। সেখানে যাওয়ার সময় অবশ্যই আপনার টাকাটা নেবেন, এবং সেক্ষেত্রে অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের যে ফটোকপিটা রয়েছে সেটির প্রয়োজন হয়ে থাকবে, এছাড়া আপনার বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল যে কোনো একটা কপির প্রয়োজন হবে, গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে এমন কোনো ধরনের কথা নেই। এবং এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি উত্তরাধিকারী অর্থাৎ নমিনি রাখতে পারবেন, এবং নমিনি যিনি হবেন তিনি যদি প্রাপ্তবয়স্ক হন তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের প্রয়োজন হবে, অপ্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। আশা করি A to Z বিস্তারিত বুঝেই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না বস। আপনি সঞ্চয়পত্রের বিকল্প ভাবছেন, কিংবা আপনি হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার বিপরীতে ইসলামিক অর্থনীতির আন্ডারে মুনাফা অর্জন করতে চাচ্ছেন বা মাসিক মুনাফা অর্জন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনার হয়তোবা চয়েজের 1 নম্বর তালিকায় থাকতে পারে।